মার্কেটের বাইরে কী কী আড্ডা হয়। ও মা, দেখেছিস বুকের মার্কে স্টাইল বেড়েছে, নতুন মড়ায় গয়নাটাও কিনেছে, আর দেখ নিত্য নতুন শাড়িগুলোও পরে আসছে। তো শুনেছিস এবার ডিসেম্বরে মায়নাটা নাকি নভেম্বরে নিয়ে নিয়েছে, ভাব তাহলে একটা মাস কী হবে, এদিকে তো স্পোর্টসে আসতেই পারবো না, তার ছুটির ট্রিপটা ঠিক পরীক্ষার মধ্যেই পড়তে হলো, এদিকে কর্তা মাসে আমার সাথে সঙ্গে ঝামেলা করছে, বলছে এতগুলো টাকা নাকি নষ্ট যাবে। তা আমি কি করবো বল, এগুলো কি আমার হাতে আছে, আর দিদিমণিরাও বলিহারি, ওরাও কি কোনোদিন ছুটি কাটায় না, কোনো জায়গায় বেড়াতে টেড়াতে যায় না নাকি। গত বছর যেসব টিচারগুলো ছিল শুনলাম নাকি এবার সব চেঞ্জ হবে। এটা এবছর যে কতগুলো পেন্সিল রবার নষ্ট করলো, তার সঙ্গে ব্যাগ কভার করে পাল্টাতে হলো, তার কোনো ঠিক নেই। এই আমার ছেলে হয়েছে তাই। জানিস কালকে নার্সারি বাচ্চার একটা কী হয়েছে, খেলা করতে করতে টিফিন টাইমে নাকের মধ্যে পেন্সিল ঢুকিয়ে ফেলেছিল। ভাব একবার নিশ্চিন্ত থাকতে পারিস, চিন্তা একদম শেষ, সবে তো নার্সারিতে বাচ্চা পড়ে, এখনই মাধ্যমিকের মতো আভাব ছেলের চিন্তায়। নতুন কিছু শাড়ি আর কুর্তি তুলেছি, যদি পছন্দ হয় দেখতে পারো। আরে বাবা, দেখলেই তো নিতে পাওয়া হবে না। আর আমি না কিছু অর্নামেন্টস তুলেছি, যদি ভালো লাগে ইমিটেশনের, দারুণ দারুণ সব কালেকশন আছে, দেখবে নিশ্চয়ই পছন্দ হবে। দিদি আজকে কি আনলে গো, পূজাতে পাড়ার ঘটনা শুনেছিস, বোঝা ছোট মেয়েটা পালিয়েছে, সবজি বিক্রেতা করে, দেখ বাবার মুখের দিকে একবারও ফিরে তাকালো না, দেখতে শুনতে তো খারাপ ছিল না। সৃজনীর মা ওকে এখনই একটা কম্পিউটার টিচার আর গানের টিচার দিয়ে দিয়েছে, ভাব তারে কোথায় পড়ে আছি আমরা। কেমন ননদ আর শাশুড়ি বদনাম করে গেল, এই কারণে না আমাদের পাড়ায় খবর আছে, রোজ রাত্রেবেলা পিটাপিটি হয়, ছেলেটাও তো ওই কারণে ওইরকম হয়েছে, আমার ছেলে যদি এরকম করে না ঘাড় ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো। আচ্ছা ওরা বৃত্তির বর কী করে বলতো, কী বড় করে ছেলের জন্মদিন করেছে, প্রত্যেকটা বাচ্চাকে এবার রিটার্ন গিফট করেছে। কালকের কার কাছে মনের কথা এপিসোডটা দেখেছিস, কী হয়েছে, একদম খেলা জমে গেছে। এখন তো বাচ্চাদের সামনে ফোন খোলাই যায় না, ফোন খুললেই শুধু বৌদিদের ভিডিও বৌদিদের ভিডিও, বাড়ির মানুষ কী করে অ্যালাউ করে বলতো এরকম ভিডিও, বাচ্চাদের সামনে দেখবই বা কী করে, খুলবই বা কী করে ফোনটা। সবটা ওই দুই বান্ধবীকে দেখেছিস একরকমের ড্রেস, এক্সপ্রেস বাজার, স্টাইল বাজার, সান্ডাল মার্কেট, সব জায়গায় একসাথে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগে বল। আর ওই যে হয়েছে এক সাজুনি, এরা কোথার থেকে এত সময় পায় বলতো, আমরা তো সকাল থেকে উঠে বাসন মাজা, ঘর মোছা, রান্নাবান্না করতে করতে সময়।